মহাধামনী ফুলে ঢোল, রজনীকান্তের হার্টে বসানো হলো স্টেন। এখন কেমন আছেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সোমবার মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এদিন বিকেলে অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আপডেট মিলল বর্ষিয়ান অভিনেতার স্বাস্থ্যে। রজনীকান্তকে গত 30 সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর এদিন চেন্নাইয়ের এই হাসপাতালের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডক্টর আর কে ভেঙ্কটেসালাম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সোমবার অভিনেতাকে গুরুতর অবস্থায় আনা হয়। তার মহাধমনী, অর্থাৎ যেটা হার্ট থেকে বার হচ্ছে, সেটা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। সেটা চিকিৎসা করা হয় কোনো রকম সার্জারি ছাড়াই, ট্রান্সক্যাথেটার পদ্ধতির সাহায্যে। মঙ্গলবার 1 অক্টোবর সেই হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার শাই সতীশ তার মহধমনীতে একটি স্টেন বসান, ফোলা কমানো এবং পুরোপুরিভাবে আটকানোর জন্য। এই গোটা পদ্ধতি সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলেই হাসপাতালের তরফে জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে তিনি আপাতত স্ট্যাবল আছেন, ভালো আছেন, হয়তো 2 দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে। এদিন সকালে অভিনেতার স্ত্রী নিউজ 18কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন রাতের বেলায় তার পেট ব্যথা শুরু হয়, তখনই তাকে তড়িঘড়ি হাসপাতালে এনে ভর্তি করানো হয়। চিকিৎসার পর যে অভিনেতা সুস্থ আছেন সেটা তার স্ত্রীও এদিন নিশ্চিত করেছেন। তার অসুস্থতার খবর রটে যেতেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনায় তার ভক্তদের মনে। তবে এখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তেমন ভয়ের আর কিছু নেই। তো বন্ধুরা, এই ছিল রজনীকান্তের স্বাস্থ্য সম্বন্ধিত আপডেট। এবার আমরা জেনে নেব অভিনেতা রজনীকান্ত সম্পর্কে কিছু কথা। রজনীকান্ত যেভাবে হয়ে উঠলেন থালাইভা, যে তারকার কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা, অসামান্য অভিনয় দক্ষতায় তার নামের পাশে জুড়ে গেছে থালাইভা খেতাবটি। চেহারা নায়ক সুলভ নয়, মুখে কাঁচা পাকা দাড়ি, মাথায় টাক, কিন্তু এই মানুষটি সিনেমা মুক্তি পেলে দক্ষিণ ভারতে যেন হইচই পড়ে যায়। কথা হচ্ছে রজনীকান্তের। 12ই ডিসেম্বর এই অভিনেতার জন্মদিন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন ইনি। বর্তমানে প্রতিটি ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন 50 থেকে 60 কোটি রুপি। তবে এত নাম যশ খ্যাতি পাওয়া তামিল তারকা রজনীকান্ত হয়ে ওঠার গল্পটা খুব একটা সহজ ছিল না। পেশাগত জীবনে তামিল সিনেমার মহাতারকা হলেও তার জন্ম এক মারাঠি পরিবারে। বাবা রামজি রাও গায়কোয়াড় ছিলেন পুলিশ কনস্টেবল আর মা জিজাবাই ছিলেন গৃহিণী। 3 ভাই ও 1 বোনের মধ্যে রজনীকান্ত ছিলেন সবার ছোট। পারিবারিক অসচ্ছলতার কারণে কুলি, দিনমজুর ও বাস কন্ডাক্টরের মতো কাজও করতে হয়েছে এই অভিনেতাকে। এসবের পাশাপাশি পাড়ার নাটকেও চালিয়ে যেতেন শখের অভিনয়। পরবর্তী সময়ে এক বন্ধুর সহায়তায় মাদ্রাস ফিল্ম স্কুলে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন তিনি। সেখান থেকেই নজরে পড়েন সে সময়ের খ্যাতিনামা পরিচালক কে বালাচরণের। 1975 সালে বালাচরণের অপূর্ব রাঙ্গাঙ্গাল সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে থালাইভার। প্রথম ছবিতেই বাজিমাত করে নিজের জাত চিনিয়েছিলেন তরুণ রজনীকান্ত। এরপরও দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়তে তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। প্রথম দিকে খ্যাতিমান অভিনেতা কামাল হাসানের সঙ্গী হিসেবে সিনেমায় দেখা যেত তাকে। পরবর্তী সময়ে বেশ কিছু সিনেমায় গুরুত্বপূর্ণ উপাধান চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন এই মহানায়ক। ক্যারিয়ারের প্রথম দিন থেকেই তার অভিনয় জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সবাইকে। তার প্রথম জীবনের মতোই ছিল তার প্রথম দিকে সিনেমাগুলোর চরিত্র। অত্যাচারিত কৃষক, দিন মজুর ও কুলির চরিত্রে অসাধারণ অভিনয় করে জায়গা করে নেন দর্শকের মনে। 1978 সালে ভৈরবী সিনেমায় প্রথমবার নায়কের চরিত্রে অভিষেক হয় তার। তামিল ইন্ডাস্ট্রি ছাড়াও তেলুগু, কন্নড়, হিন্দি সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন রজনীকান্ত। তবে নিজের মাতৃভাষা মারাঠি হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো মারাঠি সিনেমায় অভিনয় করেননি তিনি। 1983 সালে আন্ধাকানন সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রজনীকান্ত। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্থ ও খ্যাতির পাশাপাশি পেয়েছেন দর্শকের অকুণ্ঠ ভালোবাসা। তাই তো প্রিয় এ তারকাকে থালাইভা বলেই ডাকতে বেশি পছন্দ করেন তার ভক্তরা। তামিলে যার অর্থ স্যার বা গুরু, পর্দায় তার স্টাইল ও অভিনব সংলাপের কারণে সমবয়সী দর্শকের কাছেই জনপ্রিয় তিনি। 6 বার তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড এবং 1 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। থালাইভার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কালা, পেট্টা, দরবার,
জেলার আনাত্তে, রাওয়ান, শিবাজি, ত্যাগী ইত্যাদি। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, রজনীকান্তের বায়োপিক নির্মাণের রাইটস নিয়ে নিয়েছেন প্রযোজক সাজিদ নারিয়ারওয়ালা। এ বিষয়ে তাদের মাঝে বড় একটি চুক্তি সম্পন্ন হয়েছে। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলে, শুধু অভিনেতা রজনীকান্ত নন, ব্যক্তি রজনীকান্তের অনেক বড় ভক্ত সাজিদ নারিয়ারওয়ালা। তিনি বিশ্বাস করেন বিশ্ববাসীর রজনীকান্তের জীবনী দেখা প্রয়োজন। বাস কন্ডাক্টর থেকে কিভাবে একজন সুপারস্টার হয়ে উঠলেন তিনি, সিনেমাটি যাতে দর্শকপ্রিয় হয় সেজন্য সাজিদ ব্যক্তিগতভাবে চিত্রনাট্যের বিষয়টি দেখভাল করছেন। সূত্রটি বলেন, সিনেমার গল্পের সত্যতা নিশ্চিত করতে সাজিদ গত কয়েক মাস ধরে রজনীকান্ত ও তার পরিবারের সংস্পর্শে রয়েছেন। গল্পটি খুব শক্তিশালীভাবে উপস্থাপন করার পরিকল্পনা করেছেন পরিচালক। সম্পদের মালিক হওয়ার জার্নির পাশাপাশি রজনীকান্তের মানবিক দিকগুলো গল্পে ফোকাস করা হবে। 2025 সালে রজনীকান্তের বায়োপিকের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন তারা। চিত্রনাট্যের কাজ শেষ হলে অভিনয় শিল্পী নির্বাচনের কাজে হাত দেবেন বলেও সূত্রটি জানিয়েছে। তবে এটি কে পরিচালনা করবেন তা এখনও জানা যায়নি। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।